হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো। মাইসেলফ ডক্টর রিয়া মজুমদার, কারেন্টলি আই এম ডুইং মাই ইন্টার্নশিপ অ্যাট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মানে যেটা কোচবিহার মেডিকেল কলেজ নামে পরিচিত, সেই কলেজে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ের রাউন্ড ওয়ানে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছে তো সেটাই ডিসকাস করব। তো এর আগে আমি বাকি সমস্ত মেডিকেল কলেজেরই কিন্তু কাট অফ কত গেছিলো ফার্স্ট রাউন্ডে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও, যাতে কিনা তোমরা বুঝতে পারো যে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের কাট অফ কেমন কমতে পারে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড ওয়ান কাট অফ 2024 স্টেট কোটা। তো ফার্স্টেই যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরিতে এই কলেজের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 39,198 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1865। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 43,292 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 2,110। তো এই কাট অফগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট রাউন্ডের ওভারঅল যেটা কাট অফ গেছে তো সেই কাট অফের কিন্তু খুবই কাছাকাছি, মানে এই কলেজগুলোর কিন্তু কাট অফটা কম গেছে অন্যান্য কলেজগুলোর তুলনায়। কাট অফের কম্পেয়ার করলেই তোমরা বুঝতে পারবে। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 47,163 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 2,357। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে ফার্স্ট রাউন্ডে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,576 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 4,710। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,52,775 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 5,728। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6,08,655 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 8,013। তো এই ছিল মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডের ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ, এটা স্টেট কোটার কাট অফ। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। আর তোমাদের সেকেন্ড রাউন্ডের যে কত কাট অফ যেতে পারে, কেন কাট অফ বেশি যাবে না, এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।